আপনার আমল নামা যখন পেশ করা হয় এই মাসে অর্থাৎ সাবান মাসে আপনি যা করেছিলেন বিগত বছরে বা বিগত দিনে যা করেছেন সকল কিছুর হিসাব আল্লাহ দরবারে পেশ করা হবে আর সেটা হচ্ছে এই সাবান মাসে এখন ভাবুন তো আমাদের দুনিয়াতে যখন আমরা রেজাল্ট পাই যে কোনো কিছুর ফলাফল আমরা যখন পেয়ে থাকি পাওয়ার আশা করি তখন সেই মুহূর্তটা কেমন থাকে পরীক্ষা কি করেছিলাম আপনি কি কাজ করেছিলেন কী কর্মফলগুলো করেছেন একটি ফলাফল প্রকাশ পাবে তখন আপনি অধীর আগ্রহ নিয়ে বসে থাকেন এবং টেনশন করেন আপনার হতাশা বিরাজ করে ঠিক এই মাসে আল্লাহ সুবাহ তারা কাছে আপনার আমন আমাগুলো প্রকাশ করা হয় আপনার ভালো আমলগুলোও প্রকাশ করা হচ্ছে আবার বদ আমলগুলো প্রকাশ করা হচ্ছে আপনি চিন্তা করুন তো যেখানে আমরা এই মধ্য শ্রাবণ মাসে অর্থাৎ সবরাধ যেটা বলি আর কি সেই সবব্রত নিয়ে আমরা কত হাই হুতাশ করি কত জিকি আজকার করি তাও আবার বেশিরভাগ ক্ষেত্রে বেদাত পর্যায়ে চলে যায় কিন্তু আমাদের সারা বছরের সারা দিনের আমা পেশ করা হচ্ছে সেই দিক থেকে আমাদের কোনো টেনশন নেই সেটা ব্যাপারে আমরা পেরেশানি নিই আমরা প্রেসন হয়ে আছি অন্য বিষয়ে সেটা হচ্ছে আমরা স্বভাবতে কিভাবে আমল করব স্বভাবতে আপনার গুণা ক্ষমা হয়ে যাবে কোনো আমল করার প্রয়োজন নেই যারা তাওহিদ বিশ্বাসী তারা ক্ষমা পেয়ে যাবে আর যারা হিংসুক তারা ক্ষমা পাবে না তো সুতরাং যেহেতু এই মাসে আল্লাহ সুবাহতাল আমাদেরকে ক্ষমা করে দেন এবং আমাদের আমল আমলগুলো প্রকাশ করা হয় সেহেতু এই মাস থেকে উচিত আমরা ভালো এবাদত করা আল্লাহ সুমাত্র আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুন আমি